ପ୍ରବଳ ବର୍ଷାରେ ଧସିଲା ପାହାଡ଼ ଯାତାୟତ ଠପ୍ ହୋଇଯାଇଥିବା ବେଳେ ଗୋଟିଏ ଲେନ୍ ରାସ୍ତା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବନ୍ଦ ରହିଛି ଘଟଣା ଘଟିଛି ସମ୍ବଲପୁର ବରଗଡ଼ ମଝିରେ ଥିବା ଲକ୍ଷ୍ମୀ ଡୁଙ୍ଗୁରି ପାହାଡ଼ରେ ଭୀଷଣ ବର୍ଷା ପାଇଁ ସମ୍ବଲପୁରକୁ ରେଡ୍ ଆଲର୍ଟ ଜାରି କରିଥିଲା ପାଣିପାଗ କେନ୍ଦ୍ର ଭୂସ୍କଳନ ଓ ପାହାଡ଼ ଧସିବା ନେଇ ମଧ୍ୟ ଆଲର୍ଟ ଜାରି କରାଯାଇଥିଲା तेह्र गतकाली राति रे डुंगुरी पाहाड धसिवानै सूचना मिले धसिवा जातायात एक प्रकार समस्या सृष्टि हुन्छ अधिक सूचना पास संबलपुर ब्युरो चिफ समीर षडङी अहिले समीर य पाहाड धसिवे कथा बर्तमान सूचना एवं रहेछ इकेसी लेन र रास्था सम्पूर्ण बन्द कथा गोटे लेन रास्ता स्थानले घटना प्रकृत घटिन्छु पूर्व सूचना जारी करा अधिक वर्षा सम्भावना रहेछ पाहाड धसि ପ୍ରଶାସନ ଏହାକୁ ନେଇ ସତର୍କ ଅବଲମ୍ବନ କରିଛି ସତର୍କ ରହିଛି ଦେଖନ୍ତୁ ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲା ପାଇଁ ରେଡ୍ ଆଲର୍ଟ ଗତକାଲି ପାଣିପାଗ କେନ୍ଦ୍ର ଦେଇଥିଲା ଏବଂ ଯାହାଫଳରେ ସମ୍ବଲପୁରରେ ପ୍ରବଳରୁ ଅତି ପ୍ରବଳ ବର୍ଷା ହେଇଛି ଫଳରେ ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ଏ ଯେଉଁ କୋଲକାତା ମୁମ୍ବାଇ ଜାତୀୟ ରାଜପଥର ଗୋଟିଏ ପାହାଡ଼ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଖସି ପଡ଼ିଛି ଫଳରେ ଜାତୀୟ ରାଜପଥ ବନ୍ଦ ରହିଛି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ତାର ଫାଷ୍ଟ ଭିଜୁଆଲ୍ ଆପଣ ନନ୍ଦିଗୋଜ ଟିଭି ମାଧ୍ୟମରେ ଦେଖିପାରୁଥିବେ ଯେ କିଭଳି ଭାବରେ ବଡ଼ ବଡ଼ ପଥର ଖଣ୍ଡ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଖସୁଛି କେବଳ ଏହି ସ୍ଥାନ ନୁହେଁ ତାର ତମାମ ଅଞ୍ଚଳରେ ଆମେ ଯଦି ଦେଖିବା ପାଖାପାଖି ପାଞ୍ଚଶହ ମିଟରର ଭିନ୍ନ ଭିନ୍ନ ସ୍ଥାନରେ ଏଇଭଳି ବଡ଼ ବଡ଼ ପଥର ଖଣ୍ଡ ସିଧାସଳଖ ପଥରରୁ ରାସ୍ତା ଉପରେ ଖସୁଛି ଆପଣ ପୁରା ଚିତ୍ର ଆମେ ଦେଖିବା ଯେ କିଭଳି ଭାବରେ ଗୋଟିଏ ଲେନ୍ ବା ଜାତୀୟ ରାଜପଥର ଗୋଟିଏ ଲେନ୍ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଧସିଯାଇଛି রাস্তা পুরা বন্ধ হয়েছি গমনাগম সম্পূর্ণ ভাবে ঠপ হয়ে পড়ুছি এ রাস্তা সাধারণ রাস্তা নুহে এই রাস্তা হোক জাতীয় রাজপথ বা মুম্বাই কলকাতার জাতীয় রাজপথ তেপন রিত্র আপনি দেখিপাথি আমি টিকিট পাড়র চিত্র দেখবা যে কিভাবে ভাবে বর্তমান সময়ের পাড় অ এবং প্রবল বর্ষা লাগি রাখা বর্তমান সকাল টিকি ছাড়ছে কিন্তু রাত্রী তমাম বর্ষা হল এভি ঘটনা সামনাক আসছে এবং যে লোকে দাবি করুলে যে এটার এক টনেল করা যাওয়ার কথা কারণ অনেক সময় দুর্ঘটনা ঘটুছি জীবনহানি হয়েছে এই স্থানের আপনার দেখিপাও ଏତେ ବଡ଼ ବଡ଼ ପଥର ଖଣ୍ଡ ସିଧାସଳଖ রাস্তা উপরে পড়ুছি তবে লোক যে দাবি করুলে অঞ্চলবাসী দাবি করুলে যে কিভাবে ভাবে এক টনেল করা যাও কিন্তু এ পর্যন্ত জাতীয় রাজপথ প্রাধিকরণ লোকর কথা শুনে নি চেতা পশিনি গত বর্ষ আমি দেখিলে এই স্থানের এইভাবে ঘটনায় দুই জনকর মৃত্যু হয়েছিল কিন্তু বর্তমান সময় আপনার দেখুন গোটি লাইন কু সম্পূর্ণ ভাবে পুরা বন্ধ করে দিয়ে যাই হচ্ছে সম্বলপুর বুর্ সম্বলপুর বরগড় কোলকাতা মুম্বাই যোগাযোগ করুক একমাত্র রাস্তা সম্বলপুর তবে গোটিয়ে কথা হচ্ছে যে যেত বর্তমান বর্ষা লাগি রয়েছে আপনার দেখন্তু চিত্ৰ বৰ্তমান সম্বলপুৰ তোহা বৰষা কাৰণ সম্বলপুৰ পৰা ৰেড আলৰ্ট জাৰি কৰি পা বিভাগ কথা হ'ল যে এতিপ কম চে কম জাতীয় ৰাজপথ প্ৰাধিকৰণ ধান দিব আৱশ্যকতা হৈ পুড়ু বৰ্তমান সময়তে পুনি থাকে চিত্ৰ আপুনি দেখিব যে কেতে কেৰ খণ্ডৰ সিধাচলখ জাতীয় ৰাজপথ উপ পাৰি তেমন কথা হোক যেতবাদ আজ অধিক বর্ষা হবার সম্ভাবনা রয়েছে এবং এইটা হচ্ছে ঠিক মহানদী কূলে এবং এই রাস্তা দিয়ে জাতীয় জাতীয় রাজপথ যাইছি অনেক সময় ট্রেন যাতায়াত করছে। আমি দেখবা পুরা চিত্র এই যে ট্রেন লাইন আপনার দেখুন গত বর্ষ পাড় কষি ट्रेन लाइन लनको पूरा कभर गरिदिए पहाड़ तपाईँ निश्चित भाव भावर बर्तमान समयले त जिरो राज सम्पूर्ण भावना बन्दिस बर्तनकु तुआ वर्षा सम्बलपुर जारी रहेछ जिहे जिल्लाप रेड आलर्ट जारी केन्द्र তবে আমি দেখ বড় বড় পথর খন্ড আপনার গতকাল এনএচএ কর্তৃপক্ষ যা রাস্তা উপরে পড়ে থাকে তাকে সাইড করে ঠিক করেছেন তবে অধিক যদি বর্ষা হুম আমি দেখুছি যদি অধিক বর্ষা ভাবে অধিক ভূসার সম্ভাবনা যেহেতু লগাতার ভাবে জারি রয়েছে এবং তা দেখি সবুটি বর্তমান সতর্ক সূচনা জারি করেছে। করেছি পাভাগ তা সত্ত্বে এটি আমি দেখুত যে সম্বলপুরের এক স্থানের যেঠিক পাড় ধসি এবং লোক মধ্য যাতায়াত যদিও বন্ধ হয়েছে তথাপি কিছু জন যাশ করু সেই রাস্তায় কিছু এনএচআই কর্তৃপক্ষ তুরন্ত ধ্যান দেবার আবশ্যকতা রেছে যেহেতু জাতীয় রাজপথ লোক যাতায়াতের বাধা সৃষ্টি হচ্ছে বহু বহু ধন্যবাদ আমার সহ সমীর ষড়ঙ্গী যোড়ি হয়ে অধিক সূচনা দে